রাজ্যের নয়া প্রকল্প আকুট মিত্র। আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল বিপর্যয় মোকাবিলা দপ্তর। সেই মতো এই প্রকল্পের আওতায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় যুবক যুবতীদের যে কোনো ধরনের বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণের কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু সোমবার মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনায় 44 জন যাত্রীর মৃত্যুর পর আরও তৎপর রাজ্য সরকার। ওই আপদ মিত্রদের প্রাথমিক কাজই হবে দুর্ঘটনা ঘটলে প্রাথমিক উদ্ধারে নেমে পড়া। এর ফলে দুর্ঘটনায় মৃত্যুর হার কমবে বলে মনে করছে রাজ্য। আপদ মিত্র প্রকল্প সব জেলায় দ্রুত ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে। প্রতি জেলায় 200 যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্ধার কাজে তাদের হাতে অত্যাধুনিক সরঞ্জাম দেওয়া হবে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে প্রশিক্ষণ। দ্রুত সব জেলায় প্রশিক্ষণ শুরুর সিদ্ধান্ত। আমি প্রত্যেক গ্রামে গ্রামে তো আমরা লোক দিতে পারি না। দৌলতাবাদে সরকারি বাস দুর্ঘটনায় চালকের গাফিলতির বিষয় সামনে আসতেই তৎপর পরিবহন দপ্তর সরকারি বাস চালকদের ডেটা তৈরির কাজ শুরু করলো দপ্তর। স্বেচ্ছাবর্ষণের কারণে বহু সরকারি চালক সরে গিয়েছেন। নিয়োগ হয়েছে চুক্তিভিত্তিক চালক। ভারী গাড়ি চালানোর 5 বছরের লাইসেন্স থাকতে হবে তাদের। তাদের দক্ষতা যাচাই করতেই এই ডেটা ব্যাংক তৈরির সিদ্ধান্ত। আগে সরকারি বাস পিছু 11 জন কর্মী থাকতেন। 5টি নিগম এক হয়ে যাওয়ায় নিগমের সংখ্যা এখন 3। স্বেচ্ছাবর্ষণ নেওয়া বেশিরভাগই চালক। গাড়ি চালাতে নিগমগুলি ফ্র্যাঞ্চাইজি দেয় বিভিন্ন এজেন্সিকে। এজেন্সি নিজেদের মতো চালক ও কন্ডাক্টর নিয়োগ করে। তারা শারীরিকভাবে সক্ষম কিনা কিংবা দৃষ্টি ঠিক আছে কিনা জানতে ডেটা সংগ্রহ। ভারী গাড়ি চালানোর 5 বছরের লাইসেন্স আছে কিনা তাও জানা হবে ডেটায়। পথ দুর্ঘটনা কমাতে আপদ মিত্র ও সরকারি চালকদের ডেটা ব্যাংক চালু করার উদ্যোগের সঙ্গে চালকদের আরও সতর্ক থাকার ব্যাপারেও কড়া অবস্থান নিয়েছে রাজ্য। শহর ও শহরতলিতে কোনো চালক মোবাইল কানে গাড়ি চালালে তার লাইসেন্স বাতিল করার মতো শাস্তি চালু করা হচ্ছে। তুহিন দাস চন্দ্র ও আবির ঘোষালের রিপোর্ট।